হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে তোমার প্রিয় আজকে মন প্রচুর নেগেটিভিটি ভরে আছে তার ফ্যামিলিতে কিছু একটা সমস্যা হয়েছে ফ্রেন্ড এবং কেরিয়ার এই দুটো বিষয়ে কিছু একটা সমস্যা তার ফ্যামিলিতে হতে পারে কোনো মানুষের সঙ্গে তার হয়তো সমস্যা হয়ে গেছে কি পরিবারে কিছু একটা সমস্যা হয়েছে যে সমস্যা তাকে বেশ পেন দিচ্ছে এই মুহূর্তে তার জব বা বিজনেসে ভালো চলছে না জব বা বিজনেস যে করছে বা স্টাডি করছে সেখানে তার মন বসছে না ফ্যামিলি নিয়ে দুশ্চিন্তা করছে ফ্যামিলিতে কিছু একটা তার সমস্যা হয়েছে ফ্রেন্ড এবং টাকা পয়সা রিলেটেডও কিছু একটা সমস্যা হয়েছে পরিবারে হয়তো মনোমালিন্য ঝগড়া কী পরিবারে কোনো মানুষের সঙ্গে তার হয়তো ঝামেলা হয়ে গেছে পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তোমার প্রিয় মানুষটি আজ রাতে এবং অর্থনৈতিক দিক থেকে চাপে রয়েছে অর্থনৈতিক দিক দিয়ে চাপে রয়েছে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি পুরো একলা হয়ে গেছে একলা হয়ে গেছে প্রচুর চাপ ফিল করছে প্রচুর গিল্টির একটা এনার্জিও তার মনের মধ্যে কিন্তু কাজ করছে এবং এখন কোনো কিছু করছে না তোমার প্রিয় মানুষটি আমি দেখব আর কি চলছে সে মুবন করছে বা কোথাও যাওয়ার জন্য রেডি তোমার প্রিয় মানুষটি একটা কোনো মানুষের সঙ্গে সম্পর্ক হয়তো তার খুব খারাপ হয়ে গেছে হয়তো ফ্যামিলির হতে পারে কি বাইরে যেখানে প্রচুর ইমোশান সে প্রোভাইড করেছিল সেখানে সম্পর্ক তার খারাপ হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি একলা মানে যার কাছেই থাকুক না কেন সে সেখানে কিন্তু নেই কারোর কাছে নেই এখন মনের দিক থেকে খুব একটা ভালো স্যাড হয়ে আছে পুরো সে কোনো একটা মানুষকে খুব ভালোবাসে বর্তমান তার চোখে এক্স সে খুব ভালোবাসে একটা মানুষকে ইমোশনালিভাবে প্রচুর হয়তো প্রোভাইড করেই অনেক হয়তো ছোট থেকে কোনো একটা মানুষ হয়তো সেখানে সে আঘাত পেয়ে গেছে এখন তাকে হয়তো খুবই মনে করছে এমনও হতে পারে যে কোনো একটা মানুষকে সে ইমোশনালিভাবে প্রচুর প্রোভাইড করে গিয়েছিল সেখান থেকে সে চলে যাচ্ছে সেই মানুষটা একদম ছোট থেকে এমন হতে পারে আর বর্তমান তুমি তার কাছে এক্স হয়ে গেছো ফ্যামিলি এখানে সব থেকে বেশি এসছে ফ্রেন্ড পরিবারের কারোর সঙ্গে তোমার প্রিয় মানুষটির ঝামেলা হয়ে গেছে পরিবারের কারোর সঙ্গে হ্যাঁ না ফ্রেন্ড তোমাদের সম্পর্কে কিছু একটা ডিফারেন্স আছে ফ্রেন্ড কাস্ট কালচার এজ হাইট ওয়েট কালার কিছু না কিছু একটা ডিফারেন্স রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে তোমার এবং যেটা সম্পর্কে হয়তো ফ্যামিলি এনার্জি চলে এসেছে আর যার ফলে তোমার প্রিয় মানুষটি এখন চাপের মধ্যে আছে হয়তো এমন হতে পারে ফ্যামিলিকে বেশি গুরুত্ব দিয়েছিল এবং ইমোশান প্রচুর প্রোভাইড করেছিল সেখানে তোমাকে ছেড়ে দিয়ে সে ফ্যামিলিকে চুজ করেছিল কিন্তু আজ তার ফ্যামিলি তাকে একা করে দিয়েছে ফ্যামিলিতে কিছু একটা ঝামেলা হয়েছে তোমার প্রিয় মানুষটি আর তার জন্য সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে অবশ্যই কোথাও যাচ্ছে একটা ট্রাভেলিংয়ের এনার্জি আছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কোথাও হয়তো যাচ্ছে বা যাওয়ার জন্য পরিকল্পনা করছে তোমার প্রিয় মানুষটি এবং এমন হতে পারে সে তোমার কাছে হয়তো আসছে যে মুভ অন করে না ফ্রেন্ড তোমার কাছে আসছে এরকম হতে পারে তোমার প্রিয় মানুষটি একটা ট্রাভেলিং এনার্জিতে আছে ফ্রেন্ড কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা বা চলে যাচ্ছে এমনই তোমাদের সম্পর্কে একটা সার্কেল এন্ড হচ্ছে একটা সম্পর্কে সার্কেল এন্ড হয়ে নিউ বিগিনিং একটা আসছে ফ্রেন্ড বা এমনও হতে পারে তার পরিবারের কোনো একটা মানুষকে নিয়ে তার হেলথ নিয়ে চাপে আছে তোমার প্রিয় মানুষটাই তার হেলথ নিয়ে কেউ হয়তো অসুস্থ হতে পারে কি কিংবা সে একটা কোনো ব্যক্তির তার রিলেটিভ বা হচ্ছে তার পরিবারে কারোর একটা দুর্ঘটনা ঘটতে পারে কিছু একটা নিয়ে তোমার প্রিয় মানুষটি ট্রাভেলিং এনার্জিতে রয়েছে এবং বিশেষ করে ফ্যামিলি নিয়ে প্রচুর চিন্তায় রয়েছে আজ কিন্তু তোমার প্রিয় মানুষটি বেশ সংকট একটা কিন্তু দেখাচ্ছে এনার্জি এবং সেখানে কিন্তু একটা ট্রাভেলিংয়ের এনার্জিও রয়েছে ফ্রেন্ড কমিউনিকেশান আসতে পারে তোমাদের এখানে দুটো কমিউনিকেশানের এসছে একটা ট্রাভেলিং একটা হচ্ছে ফোন মেসেজ কমিউনিকেশান একটা তোমার প্রিয় মানুষটি করতে পারে ফোন মেসেজ তোমার কিন্তু আসতে পারে তোমার প্রিয় মানুষটি প্রচুর হেডেক আছে উভার হয় না যে হয়তো তার যে উভার লোড হয়ে যাচ্ছে পুরো বিষয়টা একটা পরিবারের সমস্যা একটা রিলেশনশিপের সমস্যা একটা তার কেরিয়ারের সমস্যা এখন কিছু প্রচুর উভার থিঙ্কিং একটা তার মধ্যে চলছে তোমার প্রিয় মানুষটি প্রচুর হেডেক একটা আছে যেটা নিয়ে প্রচুর চাপে রয়েছে একটা জায়গায় থেকে সাইলেন্স হয়ে গেছে মানুষটা এবং সে সবাইকে হয়তো ছেড়ে দিয়ে সে দূরে চলে যেতে চাইছে এই মুহুর্তে সবার সঙ্গে তার রিলেশান ভালো নেই একটা স্লো হয়ে গেছে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছে যাদেরকে গুরুত্ব দিয়েছিল আজ তার থেকে দূরে তোমাদের সম্পর্কে একটা সার্কেল বা তোমার প্রিয় মানুষটির একটা নিউ ভার্সান আপডেট হচ্ছে অতীতটাকে বড্ড বেশি গুরুত্ব দিয়েছিল তোমাকে ছেড়ে দিয়ে সে অতীতকে নিয়ে সেইখানে কমফোর্টেবল মনে করতো সেখানে সে চলে গিয়েছিল একটা কোনো মানুষকে হয়তো গুরুত্ব দিয়ে সেখানে সে চলে গিয়েছিল কিন্তু সে জায়গায় সে থাকতে পারেনি এই এই জন্য এতটা প্রেসার তার উপরে পড়েছে সেই যে একটা পরিবর্তনের সঙ্গে তোমার প্রিয় মানুষটি খাপ খাওয়াতে পারেন যে তুমি তোমার তার লাইফে এলে বা হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে একটা একরকম চেঞ্জ যে এসছে সেটা প্রথমটা হয়তো সে মেনে নিয়েছিল কিন্তু পরের দিকে সে দেখল যে এ বদল তার জন্য শুভ নয় সেই জন্য হয়তো সে তোমাকে ছেড়ে দিয়ে সে কোনো থার্ড পার্টি কাউকে গুরুত্ব দিয়ে সেখানে এসে চলে গিয়েছিল তোমার কাছে থাকাটা তার ক্ষেত্রে কষ্টকর কারণ পরিবর্তন হতে হবে তুমি হয়তো অন্যরকম মাইন্ডসেটের ভাবনার মানুষ তোমার প্রিয় মানুষটি সেই বদলটাকে অ্যাকসেপ্ট করেনি সে সেই কমফোর্ট জোনে পড়ে থাকার চেষ্টা করেছিল আর তোমার প্রিয় মানুষটি তার জন্যেই নিজের থেকে পরিবারের মানুষজন তার নিজের রিলেশনশিপ সঙ্গে তার নিজের কেরিয়ার তিনটে নিয়ে একদম গন্ডগোল পাকিয়ে ফেসে গেছে পুরো হেডেক কোন সমস্যার সমাধান সে করবে কোনটা নিয়ে কি করবে এক সময় হয়তো সে বিশাল কল্পনার জগতে ভাসত এখন বাস্তব দেখছে যে বাস্তব সম্পূর্ণ আলাদা তার জন্য এখন হেডেক কাজ করছে আর তোমার প্রিয় মানুষটি সব কিছু ছাড়তে যায় মানে যা অতীতে ছিল সেইগুলোকে ছেড়ে নিউ ভার্সান আপডেট তার কিন্তু এই যে প্রসেস একটা চলছে না ফ্রেন্ড নিউ ভার্সান আপডেট হচ্ছে এই জন্য ডেথের একটা কিন্তু এনার্জি এসেছে কারণ তাকে পেন দেয়া হয়েছে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে একটা পেন দেয়া হয়েছে সেই জন্য নিউ বিগিনিং একটা হচ্ছে একটা নিউ সার্কেল একটা তরি হচ্ছে একটা ওল্ড সার্কেল শেষ হয়ে তোমার প্রিয় মানুষটি এই জন্যে এটা কিন্তু অবশ্যই তুমি শিওর থাকো যে আগে যে পরিস্থিতিতে তোমার প্রিয় মানুষটি জীবনযাপন করতো মাইন্ডসেট ছিল সে আর থাকবে না কারণ সে পুনরায় যদি ওই জায়গায় ফিরে যায় আবার সেম এই ধরনের পেনটা সে কিন্তু পাবে কারণ হয়তো সে একটা টাইমে সরে এসেছিল আবার সে কিন্তু সেই সেই একই সার্কেলে নিজেকে ফাঁসিয়েছে তার জন্য এখন অনেক চাপ ক্রিয়েট হয়ে গেছে এবং সেই জন্য সে বেরিয়ে যাচ্ছে নিউ ভার্সান আপডেট হচ্ছে কমিউনিকেশান তোমার প্রিয় মানুষটি করবে চেঞ্জ হবে একটা বদল তার কিন্তু আসবে মন মস্তিষ্কে চিন্তাভাবনায় একটা বেশ বড়ো মাপের বদল কিন্তু আসবে তোমার প্রিয় মানুষটি এইখানে আরেকটু ধরে নাও যে যেই মানুষটা তাকে মেনিফেস্ট করছে সাধনা করছে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তোমার প্রিয় মানুষটি মুভ অন করে সেই মানুষটার কাছে আসছে বা সে বেরিয়ে পড়ছে এখানে মুভ অন বলা ঠিক হবে না কারণ মুভ অন যদি হয় সেই মানুষগুলো থেকে মুবন হবে এখানে যেহেতু ট্রাভেলিংয়ে এনার্জি চলে এসছে তো সে কিন্তু আসছে তোমার কাছে কমিউনিকেশন আসছে একটা আসছে যে মানুষটা তাকে সাধনা করছে পাওয়ার জন্য কি যে মানুষটা মেনিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য সেই মানুষটা আর কেউ চেয়ে হচ্ছে তুমি ঈশ্বর আল্লাহর কাছে দিন রাত প্রার্থনা করে যাচ্ছে মানুষটা তোমার কাছে ব্যাক করুক সে তোমার কাছেই ফিরছে কিন্তু এখন তুমি অনেকটা হয়তো স্ট্রং আছো ফ্রেন্ড যে অতীতে ছোট থেকে তার পাশে ছিল কমফোর্ট জোনে হয়তো সে নিজেকে ভাবছিল বা হয়তো সে তার জীবনযাত্রা যেমন সেই অনুযায়ী কোনো মানুষকে সে চুজ করে নিয়েছিল না ফ্রেন্ড বা হয়তো ফ্যামিলির কোনো মানুষকে সে চুজ করে নিয়েছিল যে তোমার কাছে থাকলে একটা বদল তাকে ঘটাতেই হবে নিজের মাইন্ডসেটে জীবনযাত্রার সে অতীতরায় থাকলে সে তার মতোই থাকতে পারবে একটা কমফোর্ট জোনে থাকতে পারবে সে চেঞ্জকে মানতে পারছে না সেক্ষেত্রে ধরে নাও সে যার কাছে কমফোর্ট ফিল করত যার কাছে সে পুনরায় গিয়েছিল সেই ব্যক্তি একটা ডেভিল সেই ডেভিলের রূপটা তোমার প্রিয় মানুষটিকে দেখানো হয়েছে তার সে সেখান থেকে চলে যাচ্ছে সেই মানুষটার থেকে দূরে সরে যাচ্ছে এতটা যে চিন্তা এতটা যে প্রেসার ইউনিভার্স তাকে ইচ্ছে করে দিয়েছে কারণ কিছু শেখার জন্য তা জীবনে প্রত্যেকটা মানুষের পরিবর্তনশীল মাইন্ড রাখতে হয় তার মানে এই নয় যে ভিন্ন ভিন্ন মানুষকে আনফোল্ড করা সে বিষয় সম্পূর্ণ আলাদা পরিবর্তনশীল মানে কি যে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া আর যদি তোমার আপ থাকে তার সঙ্গে মানিয়ে নেওয়া ডাউন থাকলে তার সঙ্গে মানিয়ে নেওয়া হ্যাঁ না যেমন সিচুয়েশান ইউনিভার্স তোমাকে দেবে কিন্তু এই নয় চঞ্চল মস্তিষ্ক ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া আনফোল্ড হওয়া এইগুলো ক্যারেক্টারলেস মানুষের বৈশিষ্ট্য যারা দেখবে অনেক বেটার কোয়ালিটির মানুষ তাদের মাইন্ডে সবসময় ওয়ারনেস মানসিকতা থাকে তারা সবসময় সব কিছুকে অ্যাকসেপ্ট করতে পারে জীবনে যা কিছু সিচুয়েশন তৈরি হবে একসেপ্ট করে তারা নিজের থেকে অ্যাট্রাক্ট করে না হ্যাঁ ফ্রেন্ড একসেপ্ট করা আর কোন ভিন্ন ভিন্ন বিষয়কে অ্যাট্রাক্ট করা যেখানে সেখানে ছুটে যাওয়া দুটো সম্পূর্ণ আলাদা বিষয় যে মানুষটার কাছে সে কমফোর্ট ফিল করতো তার কাছে ছুটে চলে গেছিলো গিয়েছিলো বা তার ক্যাটাগরির কাউকে সে চুজ করে নিয়েছিল সেই মানুষটার ডেভিলের রূপ দেখিয়েছে তোমার প্রিয় মানুষটিকে সে তোমার কাছে পরিবর্তনটা সে চাইছিল না বা তোমার সঙ্গে থাকলে তাকে পরিবর্তন হতে হতো বা তার নিজের একটা যে ভার্সান তাকে নিউ ভার্সানে আপডেট হতে হতো যেটা তার পছন্দ নয় আর যেটা হওয়া উচিত এটা শুধু তুমি তোমার কারণে নয় তুমি তো একটা আয়োজন কিন্তু এটা ইউনিভার্স করে প্রত্যেকটা তুমি দেখো পিঁপড়ে নিজেকে এত অভিযোজন করতে পারে যে পিঁপড়ে পৃথিবীর সৃষ্টি থেকে আজও পর্যন্ত আছে এমন কোনো দেশ নেই হয়তো পিঁপড়ে নেই বা আর্সুলা তাই না ফ্রেন্ড কিন্তু দেখো ডাইনোসর এত বড় দেহের প্রাণী হওয়ার সত্ত্বেও সে বিলুপ্ত হয়ে গেল কারণ কি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সে পারেনি তাই না ফ্রেন্ড কিন্তু পিঁপড়ে আরশোলা তারা যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারে তার জন্য এত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী হওয়া সত্ত্বেও তারা পৃথিবীতে আজও জীবিত আছে তো তোমার প্রিয় মানুষটি কমফোর্ট জোনে পড়ে থাকার মানুষ যেখানে কম্ফোর্ট থাকবে সেখানেই থাকতে ভালোবাসে কিন্তু কমফোর্টটা মানুষেরকে বিলুপ্ত করে দেয় ভার্সান আপডেট হলে তুমি সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির সঙ্গে সঙ্গে তুমি নিজেকে স্ট্রং বানাতে পারবে আমাদের সামান্য আমরা যে ডিভাইস ব্যবহার করি সেগুলোতেও ভার্সান আপডেট হতে থাকে তার মানে কি সময়ের সঙ্গে সঙ্গে যাতে সেটা স্ট্রং থাকে কাজের কার্যক্ষমতা তার বৃদ্ধি পায় তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে সেটা ছিল না সে কমফোর্ট জোনে পড়েছিল থাকতে ভালোবাসত সেই জন্যেই একটা সার্কেল এন্ড হলো সেই কমফোর্ট জোনে যে সার্কেল সে সেখানে থেকে থেকে যে নেগেটিভ জিনিসগুলো ক্রিয়েট করত। সেটা তার মনে হতো সে রাইড করছে সেই সার্কেল এন্ড হলো তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং আসছে আর এটার জন্য প্রচুরভাবে প্রেসার ক্রিয়েট করেছে ডিভাইন যার ফলে তার অর্থনীতি তার স্বাস্থ্য তার ফ্যামিলি যেগুলো নিয়ে বেশি মাতামাতি করতো সেইগুলোর উপরে চোর দেওয়া হয়েছে তোমার প্রিয় মানুষটিকে তুমি এটা শিওর থাকো সেই জন্য এখন পুরো বেচারা টাইপ হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি সেই সেই যে যার কাছে যাকে কমফোর্ট মনে করতো তার কাছে চলে গেছিলো তাকে দিয়ে তাকে ডেভিলের চেহারা দেখানো হয়েছে তার জন্য সে ছুটে পালাচ্ছে যে আমার আর কোনো রাস্তা নেই নিজেকে বদলানো ছাড়া ওই তো বদলকে বদলই চলে এসছে উইল ফরচুন পরিস্থিতির বদল চাইছে আর এই বদল না ঝড়ের বেগে বদল হবে মানে বিশালভাবে একটা যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে হ্যাঁ না এই যেন একটা আমূল বদল একদম খুব দ্রুততার সঙ্গে এই বদলটা কিন্তু তোমার প্রিয় মানুষটির জীবনে হবে কারণ তাকে সব দিক থেকে প্রেসার দেওয়া হয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে হ্যাঁ না সব দিক থেকে টাকা পয়সা সম্পর্ক তার যাকে বেশি আপন ভাবতো নিজের ভাবতো সব দিক দিয়েই এইখানে দেখো যাকে খুব নিজের ভাবতো টাকা পয়সা ইমোশান সব দিক দিয়ে তাকে একদম পুরো চাপ ক্রিয়েট করে তার অবস্থার বদল করা হচ্ছে কেন ফ্রেন্ড অবস্থার বড়ো মাপের বদল অবশ্যই হবে তোমার প্রিয় মানুষটির একদম নিউ বিগিনিং কার সঙ্গে করবে যে মানুষটা তার মন মস্তিষ্কে বিরাজ করে আছে সব দিক থেকে দেখো দেখো ফ্রেন্ড এই থ্রি ডি দুনিয়ার টাকা পয়সার যে হয়তো প্রচুর গেন করতে থাকে সে ওইখানে ইনভলভ থাকে সে নিজের মধ্যে থাকে না ইউনিভার্স কি করে যেইটা নিয়ে তুমি বেশি বিজি হয়ে যাবে সেইটার উপরে তোমাকে চাপ দেওয়া হবে যাতে তুমি নিজের উপর ফোকাস করো তোমার প্রিয় মানুষটি টাকা পয়সা তার ফ্যামিলি নিয়ে তার হয়তো কোনো কোয়ালিটি আছে সেই সব দিক নিয়ে সে প্রচুর হয়তো অহংকার করত। সেইগুলো নিয়ে বেশি মাতামাতি করতো আর সেইগুলোর উপরেই চাপ ক্রিয়েট করা হয়েছে তোমার প্রিয় মানুষটির এই জন্য সে নিজের উপর ফোকাস করেছে তাই ভার্সান নিউ আপডেট হচ্ছে এই যে নিউ বিগিনিংয়ের কার এসে নিউ ভার্সান আপডেট হচ্ছে এই যে কারণগুলো একাধিক আসবে এক অর্থনৈতিক দিক থেকে কারণ আসতে পারে তার নিজের স্বাস্থ্যের দিকে ফ্যামিলির দিকে এবং তার নিজের হয়তো মেন্টালিটির দিকে মানে হয়তো কিছু খারাপ বৈশিষ্ট্য তার আজকে নিজের উপর গিলটি তৈরি করছে যে এই ধরনের মানুষ সে কী করে হতে পারে হ্যাঁ ফ্রেন্ড সেই রকম এমন কি তার পরিবারে হয়তো এমন কিছু ঘটানো হয়েছে যে কোনো মানুষকে অসুস্থ করে দেওয়া হয়েছে একটা স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয়েছে হয়তো তার ফ্যামিলির কেউ তার উপরে হতে পারে কি তার রিলেটিভের কারো যেটা নিয়ে বেশ চাপ ক্রিয়েট হচ্ছে এবং দুশ্চিন্তা হচ্ছে যাকে নিয়ে বেশি মাতামাতি করেছিল তাকে দিয়ে ডেভিলের অ্যাটাক করানো হয়েছে ডেভিলের চেহারা তাকে দেখানো হয়েছে নিউ ভার্সান আপডেট হচ্ছে তোমার প্রিয় মানুষটির এবং সে কিন্তু অবশ্যই কমিউনিকেশন একটা করবে সে এখন ভাবছে যে ফ্রেন্ড এই যে একটা সংকটময় অবস্থায় পড়ে গেছে না ফ্রেন্ড সে তোমার সঙ্গে ফোন মেসেজ করতে চায় যে একটা কথা বলতে চায় এই জায়গা থেকে নিজেকে বের করার জন্য নিজেকে হিল করার জন্য তোমার সঙ্গে কিন্তু একটা কমিউনিকেশান সে করবে অবস্থার বড় মাপের বদল আসতে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে আমি দেখবে তোমার মন মস্তিষ্কে কে চলছে তুমি প্রচুর ভালোবাসো মানুষটাকে তুমি আজ লাভ ফিল করছো তুমি প্রচুর ভালোবাসো এবং তুমি লাভ ফিল করছো এই মানুষটার প্রতি এবং তুমি এখন অপেক্ষা করছো যে তুমি যা দিয়েছ আর কিছু দেওয়ার মানসিকতা নেই তুমি অপেক্ষা করছো এই মানুষটার জন্য তোমাদের সম্পর্কে অবশ্যই টাওয়ার হয়ে গেছে একটা ডিস্ট্যান্স হয়ে গেছে তোমার দুজনের তুমি চাইছো নতুন করে শুরু হোক সম্পর্কে এবং ফিউচার নিয়ে চিন্তায় রয়েছো ফ্রেন্ড তুমি কিছু প্রোভাইড করার জন্য রেডি বা কেরিয়ার নিয়ে ভাবছো নিজের উপর সোল সার্চ করছো নিজেকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করছো অবশ্যই মানুষটার জন্য অপেক্ষা করছো যে মানুষটা থার্ড পার্টি নিয়ে বিজি তোমার কাছে ফিরে আসুক হ্যাঁ থার্ড পার্টি নিয়ে বিজি তোমার কাছে ফিরে আসুক যে কোনো উপায় তুমি অপেক্ষা করছো ফোন মেসেজের জন্য এরকম তবে রিউনিয়নের এনার্জি আছে না ফ্রেন্ড তো তুমি অবশ্যই অপেক্ষা করতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু নিজের উপর ফোকাস রাখো একদম সব কিছু ছেড়ে দিয়ে ওর অপেক্ষায় বসে থাকলে হবে না তাকে আসতে দাও তার অবস্থা তাকে বুঝে তারপর তোমার কাছে তাকে ফিরতে দাও ঠিক আছে ফ্রেন্ড আমি দেখব তোমার কি করা উচিত এখন আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত তোমাকে বলা হচ্ছে ফ্লোতে ছেড়ে দাও সব কিছু হ্যাঁ ফ্রেন্ড জীবনে নিউ বিগিনিং আসছে গৈ দা ফ্লোতে ছেড়ে দাও তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো পজিটিভ রাখো এবং তোমাকে বলা হচ্ছে তুমি একটা লাকজারি লাইফ কাটো মানে তুমি নিজেকে খুব সুন্দর খুশি আনন্দের মধ্যে রাখার চেষ্টা করো কারণ তোমার লাইফ ইউনিভার্স দ্বারা ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত তোমার আমার প্রত্যেকের লাইফ এখানে আমরা যেটা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বা উপযুক্ত ইউনিভার্স আমাদেরকে সেটাই দেবে তোমার জন্য যেটা শুভ হবে সেটাই ইউনিভার্স দেবে তুমি নিশ্চিন্তে থাকো তুমি নিজের উপর ফোকাস করো ফ্রেন্ড এইরকম থাকো গোথ দ্য ফ্লোতে যা হবে সব রাইট এমন ভেবে তুমি তোমার নিজের লাইফে এগিয়ে যাও এবং তুমি পজিটিভ থাকো নিজের উপর ফোকাস করো সেলফ লাভ করো নিজেকে গুরুত্ব দাও কে মানুষ তোমাকে গুরুত্ব দেবে না দেবে ওই সব নিয়ে বেশি ভাবার দরকার নেই নিজেকে নিজের উপর গুরুত্ব দাও হ্যাঁ না ফ্রেন্ড কোন কোন রাশি এখানে সবথেকে বেশি হাইলাইট করেছে ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন বৃশ্চিক আর্থ ভর্গ ক্যাপ্রিকন ব্রিস কন্যা মকর এখানে এ আর জেমনি লিব্রা একুরিয়াস মিথুন তুলা কুম্ভ আর এখানে রয়েছে ফায়ার এরিস লিও এজিটেরিয়াস মেস সিংহ ধনু হ্যাঁ না ফ্রেন্ড তোমাকে বলা হচ্ছে যে তুমি এত দুশ্চিন্তা করনি ফিউচার নিয়ে অপেক্ষা করছো করো পেন মানুষটা দিয়েছে অবশ্যই দিয়েছে এবং তুমি ফিউচার নিয়ে দুশ্চিন্তায় আছো ফ্রেন্ড তুমি ফিউচার নিয়ে এত চিন্তাভাবনা করনি এত চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই একটা টাইমে গিয়ে তুমিও বুঝতে পারবে যে বেকারই চিন্তা করে গিয়েছিলাম কারণ যা কল্পনা আমরা করি যা চিন্তা ভাবনা করি সেগুলো বাস্তবের সঙ্গে বেশিরভাগ অংশে মিল থাকে না কেবল কল্পনাই করে যাই আমরা তাই না ফ্রেন্ড কল্পনার জগৎ থেকে বাস্তবে নিয়ে আসার জন্যেই তো এই ইউনিভার্স এত পরিকল্পনা করে এত কিছু ক্রিয়েট করে আমাদের ভালোর জন্য সব কিছুই ভালোর জন্য সব আয়োজন তোমার ভালোর জন্য আমার ভালোর জন্য সবার ভালোর জন্য ঠিক আছে ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ